নমস্কার, আমি আজকে আপনাদের রাধা বল্লভী করে দেখাবো। বিয়ে বাড়ি রাধা বল্লভী খেতে খুব ভালো লাগে প্রথম পাতে, তাই আমি আজকে আপনাদেরকে সেই রাধা বল্লভী কি করে বানায় সেটা আজকে দেখাবো। এই রাধা বল্লভী বানাতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি, লাগবে আমার বিউলির ডাল। এটা হচ্ছে বিউলির ডাল, এটা শুকনো অবস্থায় এরকম থাকে বিউলির ডালটা। কাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজে অবস্থায় আপনার এরকম থাকে। তারপর আমি ওটাকে মিক্সিতে পিষে রেখে দিয়েছি। এটা আমি খুব মিহি করে পিষতে হবে না, একটু মানে দানা দানা থাকবে তবেই ভালো লাগবে বিউলির ডালটা, এইভাবে আমি পিষে রেখে দিয়েছি। আর লাগবে আপনার ময়দা, ময়দাটা আমি 3 কাপ ময়দা নিয়েছি। আর লাগবে একটু ঘি, 1 টেবিল চামচ মতো ঘি লাগবে। আর লাগবে একটু দই, দইও 1 টেবিল চামচ মতো লাগবে আমার ওই ময়দাটা মাখানোর জন্য। আর লাগবে আপনার 1/2 চা চামচ মতো কালো জিরা, পরিমাণ মতো নুন, এটা মৌরি, মৌরি এটা আমি আধা পেশা করে নিয়েছি, এটা কাঁচা মৌরি আধা পেশা করে নিয়েছি। আর লাগবে আপনার একটু গুঁড়ো ভাজা মশলা নিয়েছি, খুব সামান্য, এটা আমি ওই 1/2 চা চামচ মতো নিয়েছি। এটা আপনার জিরা, ধনে, গোলমরিচ আর একটা ছোট্ট দেখে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে আপনার হিং। আমি ময়দাটাকে দই আর ঘি দিয়ে মেখে আমি 20 মিনিট রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। আর রাধা বল্লভীটা ভাজার জন্য লাগবে আমার সাদা তেল, আর একটুখানি 1 চা চামচ মতো আমার সর্ষের তেল লাগবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি 1 চা চামচ মতো সর্ষের তেল দেবো কড়াই। দিয়ে আমি কালো জিরাটা দিয়ে দেব, আর এতে আমি একটু হিং দেব। চা চামচ মতো আমি হিং দেব। দিয়ে আমি ডালটা এতে দিয়ে দেব। আমি এতে একটু লবণ দেব, একটু ডালটাতে একটু লবণ দিয়ে দেব। দিয়ে মৌরি, কাঁচা মৌরি যে আধা পেশা করে রেখেছি এটাতে দিয়ে দেব, আর ভাজা মশলাটাও দিয়ে দেব। দিয়ে আমি এটা বেশ করে একটু ভাজা ভাজা করে নেব। আর যারা চিনি খান তারা একটু চিনি দিয়ে নেবেন, আমরা চিনি দেব না, চিনি ছাড়া করব। ডালটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে ডালটা নামিয়ে নেব। আমি এবার রাধা বল্লভীর লেচি দিয়ে বানাতে থাকব। এটা একদম সুন্দর নরম হয়ে গেছে একদম। আমি এতটুকু টুকু লেচি করলাম, করে আমি একটু ভেতরে পুর ভরে দেব, ডালের পুরটা এর মধ্যে ভরে দেব। বেশ বাটির মতো করে নেব আমি। ডালটা একটু নাড়ু করে নিলাম, নাহলে ভেতরে ইয়ে হবে না। নিয়ে মুখটা একটু আমি ভালো করে এর করে এ করে দেবো, বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার একটা, আমি আবার একটা নেবো। এভাবে নিয়ে একটু গোল করে দেবো, একটু লম্বা করে নিলে এটা মুখ খোলার ভয় থাকবে না।
হয়ে গেছে আমার দুটো লেচি। হয়ে গেছে আমার লেচিগুলো, আমি পুর ভরে রেখে দিয়েছি। আমি এবার একটা করে বেলবো, তার আগে আমি তেলটা কড়াই গরম হতে দেব। তেল একটু বেশি লাগবে, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হতে দেবো, ততক্ষণে আমি এগুলো বেলতে থাকবো। একটু তেল নেব নিচে, হয়ে গেছে আমার একটা বেলা। আমি আবার একটা বেলে নেব, তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি রাধা বল্লভীগুলো একটু বেলে নেব। তেলটা আমার গরম হয়েছে কি দেখব, হ্যাঁ তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার রাধা বল্লভীগুলো ছাড়তে থাকবো, একটা একটা করে ভাজবো আমি। এইভাবে তেলটা আস্তে আস্তে আমি ঝাঁঝরি করে ওপরে দিতে থাকবো, তাহলে একটু রাধা বল্লভটা ফুলতে থাকবে। আমার এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এই পিঠটা ভাজবো। ফুলে গেছে আমার রাধা বল্লভগুলো, এটা আমি উঠে নেবো, আবার একটা আমি এতে দিয়ে দেবো। এভাবে আমি একটা একটা করে ভাজতে থাকি। হয়ে গেছে আমার বিউলির ডালের রাধা বল্লভী। এটা অন্য অন্য ডালেরও করা যায়, ছোলার ডাল দিয়েও করা যায়, কিন্তু বিউলির ডাল দিয়ে রাধা বল্লভীটা ভালো লাগে। আর এটা আমি চিকেন দিয়ে খাবো। আমরা চিকেন বানিয়ে রেখে দিয়েছি, চিকেনটা দিয়ে রাধা বল্লভীটা খাবো। খুব ইজি, করতে একটু টাইম লাগে, কেন ডালটা আগের দিন ভেজাতে হয়, তারপর পিষে নিয়ে ওটা একটু কষে নিতে হয়। তো এমনি খেতে খুব সুন্দর, আপনারা বানাবেন, আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।